আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম বাংলাদেশের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন আমার চ্যানেলে, তারপর অনেকের রিকোয়েস্টে আবার নিয়ে আসলাম মমতাজ হার্বালের হচ্ছে অ্যাপ্রিকট যে স্কার্পটা সেটা। আর সবাই বলেছেন অ্যাপ্রিকট স্কার্পটা কার কার আসলে মুখে ইউজ করা যাবে। হ্যাঁ বন্ধুরা, সেটা হচ্ছে সবার মুখে, সবার ত্বকের জন্য হচ্ছে অ্যাপ্রিকট স্কার্পটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা অনায়াসে আপনাদের যে ধরনেরই ত্বক হোক না কেন, অবশ্যই আপনারা মমতাজের এই অ্যাপ্রিকট স্কার্পটা ব্যবহার করতে পারেন। এটা 200 মিলি আছে এবং 220 টাকা দিয়ে আমি কিনেছি। আপনারা যদি কেউ আমার কাছ থেকে নিতে চান, অবশ্যই 220 টাকা দিয়ে নিতে হবে, আর অবশ্যই 4 থেকে 5টা নিতে হবে এবং কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে, অবশ্যই সার্ভিস চার্জটা আলাদা দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এর স্ট্রাকচার খুব সুন্দর, মিহিদানা যা অনায়াসে মুখটা ক্লিন করতে সাহায্য করে। আপনারা যারা ব্যবহার করবেন, দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা যারা ব্যবহার করবেন তারা অবশ্যই মুখটা অবশ্যই ক্লিন করে নেবেন ক্লিনজার মিল্ক অথবা ফেস ওয়াশ দিয়ে। কোনো ময়লাযুক্ত অবস্থায় কখনোই কোনো ত্বকে কিছু ব্যবহার করা যাবে না। আমার মমতাজের ম্যাসেজ ক্রিমটা শেষ হয়ে গিয়েছে, তাই এখানে আমি আয়োডিন ক্লিনজার মিল্কটা ব্যবহার করছি। আমি হাতে করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই যখন করবেন ফেসে করবেন। আমি 5 মিনিট করব, তাই 5 মিনিট আপনাদের দেখালাম ক্লিনজার মিল্কটা দিয়ে, 5 মিনিট ম্যাসেজ করবো। তবে অবশ্যই আপনারা কিন্তু এই স্ক্রাবটা কখনোই 3 থেকে 4 মিনিট, ঊর্ধ্বে গেলে 5 মিনিট, তার উপরে কখনোই কিন্তু করবেন না। যেহেতু এটা দানা দানা যুক্ত ধারালো, তাই স্কিন আমাদের নরম থাকে, কোমল থাকে, সেটার জন্য হচ্ছে আপনাকে আলতো হাতে হালকা একটু পানি দিয়ে ম্যাসেজ করতে হবে। দেখুন একটু পানি নিয়ে নিয়ে কিন্তু 3 আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ম্যাসেজ করতে হবে আলতোভাবে। এটা আপনারা চাইলে সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারেন, অবশ্যই 2 থেকে 3 মিনিট, তার উপরে কখনোই যাবেন না, তবে এই রিস্ক থাকবে আপনাদের স্কিনের জন্য। এটা ময়লা কোষ দূর করতে সাহায্য করে, মরা চামড়া তুলতে সাহায্য করে, রোদে পোড়া ভাব তুলতে সাহায্য করে এবং স্ক্রাবিংয়ের কাজ করে থাকে। তাই যদি একটা প্যাকেট আপনারা বা কোটা রাখেন, অনায়াসে কিন্তু আপনাদের 1 বছরের উপরে চলে যাবে, যেহেতু এখানে 200 মিলি আছে। আর দেখুন এদের প্রোটেক্টরটা এত সুন্দর, আমি আপনাদের খোলার সময় দেখিয়ে দিয়েছি। দেখুন দুটো উপরে পোলেপ দেওয়া থাকে প্লাস্টিকের, যা হচ্ছে আপনার ময়লা থেকে যে কোনো ক্রিমকে দূর করতে সাহায্য করবে। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, সেটা আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করতে পারেন। আর যখন আপনারা দোকান থেকে কিনবেন, অবশ্যই ভালো মানের দোকান থেকে কিনবেন এবং এক্সপায়ার ডেটটা দেখে কিনবেন, অবশ্যই মাস্ট বি। তা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে আমি ম্যাসেজ করে নিচ্ছি, যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি বেশিক্ষণ করবো না। আপনারা যখন করবেন অবশ্যই 1 থেকে 2 মিনিট বা ঊর্ধ্বে গেলে 3 মিনিট, যদি মাসে করেন তবে হচ্ছে 3 থেকে 5 মিনিট করতে পারেন, আর যদি সপ্তাহে করেন 1 থেকে 2 মিনিট করবেন, এর উপরে কখনোই করবেন না। যেহেতু আমার বিউটি পার্লার আছে, আমার সেই কারণে আমি যখন কাস্টমারের উপরে অ্যাপ্লাই করি তখন এটা আমি জানি, এবং যখন আমি নিজে ফেসে করি সেটা আমি এটা মেনটেন করে কিন্তু করি। ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারবে, শীত গ্রীষ্ম যে কোনো সময় যে কোনো ফেসিয়ালের ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাপ্রিকট স্কার্পটা করে থাকি। আপনারা চাইলে আয়ার কোম্পানি বা বিভিন্ন কোম্পানির সাথে অ্যাড করে কিন্তু এই স্কার্পটা ব্যবহার করতে পারেন, আর চাইলে মমতাদের সকল প্রোডাক্টের সঙ্গেও কিন্তু এই স্কার্পটা অ্যাপ্রিকট স্কার্পটা ব্যবহার করতে পারেন। নিজেই তো অফারটা বুঝতে পারবেন যে কতটা উপকারী, আর দেন হচ্ছে কতটা ক্লিন করে আপনার মুখটা গভীর থেকে গভীরে, আমার কথাই নয় কাজেই প্রমাণ পাবেন। যেটা আমি
আমার উপরে অ্যাপ্লাই করি, দেন হচ্ছে কাস্টমারের উপরে অ্যাপ্লাই করি। কাস্টমার যখন ফিডব্যাকটা ভালো দেয় তখনই আমি সেটা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি। এর আগেও দেখবেন যে আমি অ্যাপ্লিকেটের অনেকগুলো ভিডিও ছেড়েছি, অনেকে অনেক কমেন্ট করেছেন, সবসময় তো আসলে কমেন্টের উত্তর দেওয়া যায় না। আমি তবে চেষ্টা করি গতানুগতিকভাবে আপনাদের কমেন্টের প্রত্যেকজনের উত্তর দেওয়া। জানি না সবার মন মতো হয় না, তবে আপনাদের কিন্তু কমেন্ট পেলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আর না নেন, কিন্তু আপনারা যদি একটু উপকার পান সেটাই হচ্ছে আমার বড় চাও। দেখুন হাতটা কত ক্লিন হয়ে গেছে মাশাল্লাহ। এখন হচ্ছে স্ক্রাবিংয়ের পরে হচ্ছে টোনার ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে আমি আর টোনার ব্যবহার করতে হবে কারণ হচ্ছে স্টিম দেওয়ার পরে টোনার ব্যবহার করতে হয়, আর দেনে হচ্ছে বরণ স্টিক করার পরে হচ্ছে টোনার ব্যবহার করতে হয়। এখানে আমি হচ্ছে আয়রের টোনার ব্যবহার করেছি, আপনারা যে কোনো টোনার ব্যবহার করতে পারেন, মমতাজেরও আছে, গোলাপবাড়ি গোলাপ জল আছে, সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন মাশাল্লাহ কতটা ক্লিন লেগেছে। আমি কিন্তু ফুল ফিল 5 মিনিটও করি নাই, আপনারা কিন্তু নিজেই তফাৎটা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন ডিফারেন্সটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আপনাদের চোখের সামনে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন।